টরন্টোর অন্টারিওতে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত নিবিড় কুমারের শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে। নিবিড় কুমার জনপ্রিয় কণ্ঠশিল্পী কুমার বিশ্বজিতের ছেলে। স্থানীয় সময় গত সোমবার রাতে অন্টারিওতে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় বাংলাদেশের 3 শিক্ষার্থী ঘটনাস্থলেই নিহত হন। স্বজন হারানোর বেদনায় দেশে তাদের বাড়িতে চলছে শোকের মাতম। নিহতদের মরদেহ দেশে আনার প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন স্বজনরা। এস এম সুমনের প্রতিবেদন। রাজধানীর পশ্চিম নাখালপাড়ার এই বাড়ির ছোট সন্তান আরিয়ান আলম গত সোমবার কানাডার টরন্টোর অন্টারিওতে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান। আরিয়ান উচ্চশিক্ষার স্বপ্ন নিয়ে কানাডা গিয়েছিল ছেলে, কিন্তু মর্মান্তিক সড়ক দুর্ঘটনা কেড়ে নিল তাকে। রাজধানীর নাখালপাড়ার এই বাড়িতে থেমে থেমে চলছে শোকের মাতম। চার্টার্ড অ্যাকাউন্টিং পড়াশোনা শেষ করে দেশে ফিরে বাবার ব্যবসা দেখার কথা ছিল আরিয়ানের, কিন্তু সড়ক দুর্ঘটনায় এত অল্প বয়সে ছেলেকে হারাবেন তা ভাবনাতেও ছিল না আরিয়ানের বাবার। জন্মদিন উপলক্ষে আসছে, তারা 3-4 বন্ধু আসছে, আয়সা উইশ করলো, তারা খাওয়া দাওয়া করলো আমার ছেলের বাসা। ছেলেকে হারিয়ে শোকাহত শাহরিয়ার খানের পরিবারও একই অবস্থায়। সড়ক দুর্ঘটনায় নিহত আরেক শিক্ষার্থী অ্যাঞ্জেলিনা বারুর পরিবারেও নিহত 3 বাংলাদেশি শিক্ষার্থীর মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু হয়েছে। পরিবার এবং তাদের নিকট আত্মীয় স্বজনের অনুরোধে টরন্টোয় বাংলাদেশের কনসুলেটর, কনসাল জেনারেল ও কানাডায় বাংলাদেশের রাষ্ট্রদূত মরদেহ যত দ্রুত সম্ভব দেশে পাঠানোর ব্যাপারে উদ্যোগ নিয়েছে। এদিকে দুর্ঘটনায় গুরুতর আহত আরেক শিক্ষার্থী নিবিড় কুমারের শারীরিক অবস্থা কিছুটা উন্নতি হয়েছে। নিবিড় গাড়ি চালাচ্ছিলেন। মারাত্মক আহত নিবিড় জনপ্রিয় কণ্ঠশিল্পী কুমার বিশ্বজিতের ছেলে। স্থানীয় সময় মঙ্গলবার নিবিড়ের একটি অস্ত্রোপচার হয়েছে। বর্তমানে কণ্ঠশিল্পী কুমার বিশ্বজিৎ ও তার স্ত্রী কানাডায় অবস্থান করছেন। এস এম সুমন, বৈশাখী সংবাদ, ঢাকা।